অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য বাংলা শিক্ষা পোর্টালে অনলাইন ক্লাসরুম অ্যাক্টিভিটিটির মধ্যে আমি অনলাইন ক্লাসরুমে ক্লিক করলাম তখন দেখো তোমরা এখানে অ্যাক্টিভিটি টাস্কটা বেরিয়ে যাবে এই অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে আগেও তোমাদের আমি দেখিয়েছি অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে একটা কাজ দেওয়া হয়েছিল তো আমি এখানে ক্লাস এইটকে সিলেক্ট করছি ক্লাস ক্লাস এইটকে সিলেক্ট করার পরে অঙ্কের তোমরা দেখো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো টাস্ক দেওয়া হয়েছে এর আগে পার্ট ওয়ানটা তোমরা করেছিলে আমি আমার ভিডিওতে সেটা দিয়েও দিয়েছিলাম তার সমাধানটা আশা করি তোমরা নিজেরা করতে পেরেছ এবারে পার্ট টুর সমাধানটা আজকে আমি করব। তার জন্য পার্ট টুর প্রশ্নটাকে আমি আগে ডাউনলোড করে নিচ্ছি তাহলে ডাউনলোড করে নিলাম প্রশ্নটা আমার কম্পিউটারে চলে এলো এবারে এই প্রশ্নটার আমরা সমাধানটা করছি এখন এই পার্ট টুর প্রশ্নে মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের অষ্টম শ্রেণীর তোমাদের চারটে প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে একের দাগে বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও এখানে দুটো প্রশ্ন আছে দুয়ের দাগে একটা শূন্যস্থান পূরণ আছে তিনের দাগে একটি ভাগের অঙ্ক আছে চারের দাগে একটি পাইচিত্র আছে তো আমি এই অঙ্কগুলোর সমাধান করে দিচ্ছি তো তোমরা এই ভিডিওটা দেখে এই প্রশ্নগুলির সমাধানটা নিজেরা শিখে নাও এবং তারপরে নিজেরা অভ্যাস করে রাখো যাতে ভবিষ্যতে স্কুল খুললে তখন তোমরা এই কাজটা আমাদের কাছে জমা দিতে পারো চলো আমরা সমাধানটা শুরু করে দিই ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাস্কে অঙ্কের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও একের দাগের প্রশ্নটা আছে টু বাই ফাইভ এবং থ্রি বাই সেভেন এদের মধ্যে মূলত সংখ্যা আছে অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি পাঁচটি অপশান ডি অসংখ্য তা উত্তরটা তোমরা সবাই জানো আশা করি এর উত্তরটা হবে অপশান ডি অসংখ্য দেখো সেটা আমি প্লাস এবং যোগ চিহ্ন এবং ক্র কাটা চিহ্নর মাধ্যমে তোমাদের সেটা দেখিয়ে দিয়েছি দেখো এর আগে যে উত্তরটা আমি বলে দিলাম সেই উত্তরটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি দুইয়ের পাঁচ এবং তিনের সাতের মধ্যে মূলত সংখ্যা আছে অসংখ্য সুতরাং অপশান এ একটি এটাও হবে না অপশান বি দুটি এটাও হবে না অপশান সি পাঁচটি এটাও হবে না অপশান ডি এটাই কারেক্ট উত্তর এবং আমি সবুজের মাঝখানে টিক চিহ্ন দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি উত্তর হবে অসংখ্য এবার আমরা একের দাগে দুয়ের প্রশ্নের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন যেটা দেওয়া রয়েছে নিচের কোন কোন ক্ষেত্রে সন্নিহিত দুটি পরস্পর সম্পূরক এ অপশান বি অপশান সি এবং অপশান ডি চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে তার আগে অঙ্ক করার আগে আমাদের জানতে হবে সম্পূরক কোন কাকে বলে সম্পূরক কোন কাকে বলে তা আমি আমার ক্লাসে এর আগের ভিডিওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সেখানে আমরা জেনেছি যে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হলে কোন দুটিকে পরস্পর সম্পূরক কোন বলা হবে তো এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের কোনগুলিকে পরস্পর যোগ করে করে আগে আমরা যোগফলগুলো যাচাই করে দেখি যে যোগফল কত হচ্ছে তারপরে আমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারব দেখো এখানে আমি পরপর কোনগুলোকে যোগ করে করে অপশান অনুযায়ী নিচে নিচে লিখেছি প্রথম যে কোনটা আছে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি আশি ডিগ্রি সুতরাং এটিও আমাদের উত্তর হওয়ার কথা নয় তারপরে যেটা রয়েছে একশো ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোকে যোগ করলে একশো ডিগ্রি বা দুই সমকোণ পাচ্ছি সুতরাং এরা কিন্তু সম্পূরক হওয়ার একটা দাবি রাখে এরপরে যে কোন দুটো রয়েছে সত্তর ডিগ্রি ও কুড়ি ডিগ্রি দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি নব্বই ডিগ্রি সুতরাং একশো আশি ডিগ্রি হচ্ছে না এরপরে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সত্তর ডিগ্রি যোগ একশো কুড়ি ডিগ্রি মানে একশো নব্বই ডিগ্রি সুতরাং আমাদের সঠিক উত্তর হওয়া উচিত একশো পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এবারে রাইট চিহ্ন ও ক্রস চিহ্নের মাধ্যমে উত্তরটাকে যাচাই করে দেখে নিই তাহলে দেখো আমি এখানে সঠিক চিহ্ন এবং ক্রস চিহ্নের মাধ্যমে সঠিক উত্তরটাকে নির্বাচন করে নিয়েছি তার মানে আমাদের উত্তর হবে অপশান বি একশো পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দুয়ে তাকে যে শূন্যস্থান পূরণের কথা বলা আছে সেটা পাইচিত্র চ্যাপ্টায় একটা প্রশ্ন প্রশ্নে বলে দেওয়ার জিজ্ঞেস করা হয়েছে পাইচিত্রে একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয় তাহলে তোমরা নিশ্চয়ই উত্তরটা সবাই জানো উত্তরটা হবে সমানুপাতি হয় তাহলে আমরা এই স্থানের মাঝখানে উত্তরটাকে বসিয়ে নিই আমি উত্তরটাকে এখানে বসিয়ে দিয়েছি আরেকবার পড়ছি তোমরা আরেকবার শুনে নাও পাইচিত্রে একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সমানুপাতি হয় আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তিনের দাগের যে প্রশ্নটা আছে কোনো ভাগ অঙ্কে ভাজক এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান ভাগ ফাইভ এ মাইনাস ফোরটিন এবং ভাগ শেষ থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন হলে ভাজ্য কত হবে আমরা সবাই জানি ভাগের নিয়ম অনুযায়ী ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যৌ ভাগশেষ তো প্রশ্নে যেগুলো পরপর বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এখানে ফিল করে ফেলি প্রথমে আসছে ভাজক দেখো ভাজক দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান নেক্সট আসছে ভাগ ফল তাহলে আমাদের ভাগফল প্রশ্নে কত দেয়া আছে দেখো আমি আন্ডারলাইন করে লিখে দিচ্ছি ফাইভ এ মাইনাস ফোরটিন তারপরে আছে প্লাস ভাগশেষ তাহলে ভাগসেস কত দেওয়া আছে থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন তাহলে এইগুলো আমি বসিয়ে নিলাম এবারে গুণ যেগুলো আছে সেগুলোকে গুণ করে নেব যোগ বিয়োগ করে সরলীকরণ করে আমরা এই ভাজ্য কত হবে তা নির্ণয় করে ফেলি তাহলে দেখো আমি সরলীকরণ করছি তার মানে আমাদের গুণ করলে চলে আসছে ফাইভ এ কিউ মাইনাস ফোরটিন স্কোয়ার প্লাস টেন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ মাইনাস ফাইভ এ প্লাস ফোরটিন গুণ করার সময় চিহ্নগুলোকে তোমরা সবসময় মাথায় রাখবে তার মতো ভুল হয়ে যেতে পারে প্লাস থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন আশা করি গুণটা তোমরা সবাই ঠিকঠাক করে বুঝতে পারছো এবারে আমরা এটাকে আরও সরলীকরণ করবো ফাইভ এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার এক সমজাতীয় রাশিগুলোর মধ্যে যোগ বিয়োগ করছি প্লাস থার্টি টু না প্লাস টু এ মাইনাস থ্রি তাহলে আমরা সরলীকরণ করে এর উত্তরটা পেয়ে গেলাম নির্ণেয় ভাজ্য বলে তার উত্তরটা লিখে ফেলি উত্তর হবে ফাইভ এ কিউব মাইনাস উত্তর হবে তাহলে কত ফাইভ এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা পাইচিত্রের জন্য চলে যাবো দেখো প্রশ্নে দেওয়া পাইচিত্রের জন্য প্রয়োজনীয় তালিকাটা আমি আগে থেকেই শুরু করে দিয়েছিলাম তো সেক্ষেত্রে আমাদের যে টাকাগুলো তার মোট টাকার পরিমাণ দাঁড়ালো সাতশো কুড়ি টাকা এবার আমরা শতকরায় তার কত মান হচ্ছে সেগুলো বার করছি তাহলে প্রথমটার জন্য হচ্ছে তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি গুণ একশো শতকরায় নিয়ে গেলে আমরা এই মানগুলোই পাচ্ছি দ্বিতীয়টার জন্য একশো বাই সাতশো কুড়ি গুণ একশো তারপরেরটায় মানটা পাবো একশো ষাট বাই সাতশো কুড়ি গুণ একশো তারপরেরটার জন্য মানে বিস্কুটের ক্ষেত্রে আমরা পাবো একশো চল্লিশ বাই সাতশো কুড়ি গুণ একশো এইভাবে আমরা শত মানের এবারে মানগুলো পেয়ে গেলাম এবারে এই মানগুলোকে আমরা হিসাব করে নিলে দশমীকে আসন্ন মানে তার উত্তরগুলো আমরা পরপর পরপর বসিয়ে নেব তাহলে আশা করি সেই শতকরায় যে মানগুলো পাবো সেগুলোকে যোগ করলে আমরা একশো পাবো তাহলে প্রথমটায় পাচ্ছি ফর্টি ফোর পয়েন্ট ফোর দ্বিতীয় মানে স্লাইস পাউরুটির ক্ষেত্রে সেই উত্তরটা আমরা পাচ্ছি কত পাচ্ছি সমান ষোলো না তেরো দশমিক নয় তারপরে কেকের ক্ষেত্রে সেই একই শতকরায় সংখ্যাটা কত পাচ্ছি আমরা সেটা হিসেব করে নিয়ে বসিয়ে দিলাম বাইশ দশমিক দুই এবারে আর একটা পড়ে রয়েছে বিস্কুটের ক্ষেত্রে শতকরায় কত মান হচ্ছে সেইগুলোকে আমরা বসিয়ে নিচ্ছি দাঁড়াচ্ছে উনিশ দশমিক চার এবারে এই শতকরায় যে মানগুলো পেয়েছি সেগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা অবশ্যই কিন্তু একশো পাবো তোমরা এই হিসেবটা কিন্তু নিজেরা সঠিকভাবে করে নেবে এবারে আমরা চলে আসছি ভগ্নাংশে ভগ্নাংশে মানটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা শিখে নিই শত করার ক্ষেত্রে যেগুলোকে আমরা প্রথমে বসিয়েছিলাম সেগুলোই আমাদের ভগ্নাংশে চলে আসবে তার মানে প্রথম ক্ষেত্রের জন্য চলে আসবে তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি পরেরটার ক্ষেত্রে স্লাইস পাউন্ডুটির ক্ষেত্রে হবে একশো বাই সাতশো কুড়ি কেকের ক্ষেত্রে আমরা পাবো একশো ষাট বাই সাতশো কুড়ি এবং বিস্কুটের ক্ষেত্রে পেয়ে যাবো একশো চল্লিশ বাই সাতশো কুড়ি এই যে ভগ্নাংশেগুলো আমরা পেলাম সেগুলোকে কিন্তু আমরা যদি যোগ করি পরপর তাহলে কিন্তু অবশ্যই আমরা এক এই সংখ্যাটা পাবো এবারে আমাদের আর একটা অতি আবশ্যকীয় অংশে চলে আসবো সেটা হচ্ছে কেন্দ্রীয় কোণ মানে তিনশো ষাট ডিগ্রির অংশে কত হচ্ছে সেগুলো আমরা হিসেব করবো সেক্ষেত্রে ভগ্নাংশ যে নির্ণয়টা আমরা করেছিলাম সেই সংখ্যাগুলোকে পরপর বসিয়ে নেবো তাকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করব তার মানে দেখো এবং সেই গুণ করার পরে কাটাকুটি করলে আমরা পাচ্ছি প্রথম ক্ষেত্রে পাচ্ছি একশো ষাট ডিগ্রি এখানে কিন্তু ডিগ্রি চিহ্নটা অবশ্যই তোমাদের দিতে হবে ডিগ্রি চিহ্ন দিতে ভুলে গেলে কিন্তু অঙ্ক নম্বর কাটা যাবে পূর্ণ নম্বর তোমরা পাবে না এবারে পরেরটার ক্ষেত্রে আমরা চলে আসছি একশো বাই সাতশো কুড়ি গুণ তিনশো ষাট তাহলে তিনশো ষাট আর সাতশো কুড়ি যদি কাটাকুটি করে আমরা নিচে পাচ্ছি লবে পাচ্ছি দুই দুই আর একশো কাটাকুটি করলে আমরা পাবো পঞ্চাশ তারপরে আমরা পাচ্ছি কেকের জন্য একশো ষাট বাই সাতশো কুড়ি গুণ তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা কাটাকুটি করলে আবার পাবো এক্ষেত্রে আশি ডিগ্রি এবারে আমরা চলে আসছি বিস্কুটের হিসেবে তাহলে কেকের হিসেবে আমরা কোণে কোণ পেয়ে গেলাম আশি ডিগ্রি বিস্কুটের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ দাঁড়াচ্ছে একশো চল্লিশ বাই সাতশো কুড়ি ঘুণ তিনশো ষাট ডিগ্রি তাহলে আবার একইভাবে কাটাকুটি করলে আমরা উত্তর পাবো সত্তর ডিগ্রি তাহলে দেখো এখানে আমরা কিন্তু সবগুলো কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম এবার যেভাবে আগেরগুলোকে আমরা পেয়েছিলাম সেই কেন্দ্রীয় কোণগুলোকেও যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো কত তিনশো ষাট ডিগ্রি কারণ একটি বৃত্তর সম্পূর্ণ মাপ হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এইভাবে আমরা তালিকাটা প্রস্তুত করে নিলাম পাইচিত্রের জন্য প্রয়োজনীয় তালিকাটা আবার আমি খাতায় পরিষ্কার করে আলাদা করে লিখে নিয়েছি দেখো সাধারণ পাউরুটির জন্য ছিল একশো ষাট ডিগ্রি কেন্দ্রীয় কোন তাহলে প্রথমে যে একশো ষাট ডিগ্রি কেন্দ্রীয় কোন তার জন্য আমি একটি বৃত্ত আগে থেকে এঁকে রেখেছিলাম তার কেন্দ্রের নাম দিয়েছি ও এখন আমরা যে কোনো একটি ব্যাসার্ধ ওই ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে অঙ্কন করে নিচ্ছি তাহলে আমি একটি ব্যাসার্ধ এঁকে নিলাম দেখো সেই ব্যাসার্ধটার আমি একটা নামকরণ করে দিচ্ছি তাহলে ও দিলাম তার কেন্দ্রের নাম আর বাইরের বিন্দুটার নাম দিলাম এ তাহলে এবারে এই যে একশো ষাট ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করব। সাধারণ পাউরুটির জন্য সেক্ষেত্রে সেই কোণের বেস লাইন কিন্তু হবে এই ও তাহলে এই ও বিন্দুটাকে আমরা চাঁদার মূল বিন্দুর সঙ্গে মিলিয়ে নিলাম এবং বেস লাইনটাকে ও এর সঙ্গে মেলালাম এবারে চাঁদা মেপে আমরা একশো ষাট ডিগ্রি কোণটাকে মার্ক করে নিলাম তাহলে একশো ষাট ডিগ্রি কোণটাকে যখন আমরা একবার মার্ক করে নিলাম এবারে বাকি কোণের অপর বাহুটাকে কিন্তু আমরা এই ও বিন্দুর সাপেক্ষে যুক্ত করে দিলেই একশো ষাট ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এবারে স্কেলের সাহায্যে আমরা সেইটাকে যুক্ত করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো স্কেলের সাহায্যে আমরা যুক্ত করে দিলে এই যে নতুন কোণটা আমাদের তৈরি হলো এই টোটাল কোনটা হলো একশো ষাট ডিগ্রি আমাদের কিন্তু মনে রাখতে হবে এই কোণের যে দ্বিতীয় যে বাহুটা আমরা আঁকলাম সেইটা কিন্তু হবে পরবর্তীকালে যে স্লাইস পাউরুটির জন্য যে কোণ তার বেস লাইন তার মানে কি চাঁদাটাকে এবার আমাদের ঘুরিয়ে বসিয়ে পঞ্চাশ ডিগ্রি কোণটা মেপে নিতে হবে তাহলে দেখো চাঁদাটাকে এবার আমরা ঘুরিয়ে বসালাম মূল বিন্দুটাকে মূল বিন্দু মানে কেন্দ্রটার সঙ্গে মিলিয়ে নিলাম এবং বেশ লাইনটা আগে যে কোনটা এঁকেছিলাম তার অন্তম লাইনের সঙ্গে অন্তিম বাহুর সঙ্গে মিলিয়ে আমরা পঞ্চাশ ডিগ্রি কোনটা আবার চাঁদার সাহায্যে মেপে নিলাম তাহলে মেপে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার চাঁদা সরিয়ে স্কেলের সাহায্যে কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দিলে পঞ্চাশ ডিগ্রি কোনটা আমরা পেয়ে যাবো তাহলে দেখো এবার সেটাই আমরা করে নিচ্ছি স্কেলের সাহায্যে পঞ্চাশ ডিগ্রি কোনটাকে যুক্ত করে নিচ্ছি তাহলে পঞ্চাশ ডিগ্রি কোন আমরা লিখে দিলাম তার মানে স্লাইস বাউন্ডারির জন্য প্রয়োজনীয় কোনটা আমরা আঁকা হয়ে গেছে এবারে কেকের জন্য আশি ডিগ্রি কোনটা আমাদের অঙ্কন করতে হবে সেই আশি ডিগ্রি কোণেরও বেস লাইন কিন্তু হবে সর্বশেষ যে কোণের বাহুটা আমরা এঁকেছিলাম তা এবং মূল বিন্দুটা হবে কেন্দ্রবিন্দু আবার সেই একইভাবে আমরা আশি ডিগ্রি কোনটাকে এঁকে নিলাম আশি ডিগ্রি কোনটাকে মার্ক করে নিলাম এবারে চাঁদা সরিয়ে স্কেলের সাহায্যে আশি ডিগ্রি কোণের সঙ্গে কোণের অন্তিম বিন্দুর সঙ্গে কেন্দ্রবিন্দুটাকে যুক্ত করে দেবো তাহলে আমরা আশি ডিগ্রি কোনটাকে পেয়ে গেলাম তাহলে আমরা যেভাবে কোনগুলো পরপর আঁকছি এইভাবে তোমরা এঁকে নেবে নিলে আশি ডিগ্রি কোনটাকে এবারে লিখে দিলাম এবারে অন্তিম যে কোনটা পড়ে রইল অবশ্যই তা সত্তর ডিগ্রি কোণের সঙ্গে মিলে যাবে সেটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে বসিয়ে আরেকবার যাচাই করে নেবো যে সেটা সত্তর ডিগ্রি হয়ে দাঁড়িয়েছে কিনা তার মানে আমাদের কেন্দ্রীয় কোণের মাপ অনুযায়ী পাইচিত্রের কেন্দ্রীয় কোণের মাপগুলোতে বসানো হয়ে গেছে এবারে আমরা কেন্দ্রীয় কোণগুলো বসানোর পরে আমাদের পাইচিত্রে বিভিন্ন যে জিনিসগুলো ছিল তাদেরকে বিভিন্ন চিহ্ন দিয়ে মার্ক করতে হবে এবং সেই চিহ্ন অনুযায়ী কাকে কী চিহ্ন দিলাম সেই অনুযায়ী তাদেরকে আলাদা একটা টেবেল করে সেটাকে উল্লেখ করে দিতে হবে দেখো আমি চিত্রে সেইগুলোকে বিভিন্ন বিভিন্ন চিহ্ন দিয়ে করেছি সাধারণ পাউরুটির জন্য একরকম চিহ্ন স্লাইস পাউরুটির জন্য আরেক রকম চিহ্ন স্লাইস পাউরুটির জন্য আরেক রকম চিহ্ন কেকের জন্য আরেক রকম চিহ্ন এবং বিস্কুটের জন্য আরেক রকম চিহ্ন দিয়েছি এবং এটা যে একটা পাইচিত্রের চিহ্ন পাইচিত্রের ছবি সেটাও কিন্তু আমি উল্লেখ করেছি এইভাবে তোমরা পাইচিত্রটা নিজেদের খাতায় তৈরি করবে তোমরা চাইলে বিভিন্ন রঙের পেন্সিলও ব্যবহার করতে পারো আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো এই অনুযায়ী তোমরা পার্ট এর তোমাদের অঙ্কের সমাধানটা করে ফেলবে